সালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা পাঞ্জাবি কাটিং শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি পাঞ্জাবি কাটিং আর কোনো সমস্যা হবে না, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, চলুন মাপটা জেনে নেই। 30 ইঞ্চি ঝুল, বডি 22 ইঞ্চি, কোমর 21, পুট 13, হাতা 16.5, মোহরি 10, গলা 11 এবং ঘের 40। পাঞ্জাবির কাপড়টি রয়েছে 2 গজ, 2 গজ কাপড় দিয়ে এই পাঞ্জাবিটি কাটিং করবো। এবার সামনা এবং পিছনি পার্ট একসঙ্গে কেটে নেব। দেখুন, এটাকে কাটার জন্য আমরা কাপড়টাকে দুটি ভাঁজ করে নেব। কাপড়টাকে আমি 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নেব। এরপর নিচে কাপড় সোজা করার জন্য একটা দাগ করে নেব। এই দাগ থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিব, চিকন করে মুড়িয়ে দিব। এরপরে এই দাগ থেকে 30 ইঞ্চি আমরা লাম্বার মাপ নেব এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নেব। এখানে একটা দাগ করে নেব। এরপর এই দাগ থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দেবেন, এটা আমাদের কান্দি ঢালু, যে এখানে একটা দাগ করে নেবেন। এখন এই দাগ থেকে আমরা আরমুলের মাপটা নেব। আরমুল আমাদের বডি 4 ভাগের 1 ভাগ দেবো, 22.5 বডি, 22.5 কে 4 ভাগ করলে হয় 5.5। এই 5.5-এতে এটা চিহ্ন করে নেব। এবং এই দাগ থেকে কোমরের দাগ নেব 5.5 ইঞ্চি, দিয়ে এখানে দাগ করে নেব। এখন কান্দি দেব 11 ইঞ্চি গলা, এর জন্য আমরা 2 ইঞ্চিতে একটা দাগ করে নেব, কান্দির দাগ। নেওয়ার পরে দেখুন আমরা এই শোল্ডারটা ঢালু করে দেব। এরপরে দেখুন বডি, বডি আমাদের 22 ইঞ্চি, 22 কে 4 ভাগ করলে হয় 5.5, এখানে 5.5 নেব এবং 1/2 ইঞ্চি লুজ দিব। কোমরের মাপ 21, 21 কে 4 ভাগ করলে হয় 5.5 এবং 1/2 ইঞ্চি লুজ নেব। আমরা যে 1/2 ইঞ্চি মাপ নিলাম, এটা কিন্তু আমাদের সেলাই মার্জিন 100, আমাদের ঘের হবে 40, 40 কে 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি। এখন আমরা এই দাগগুলি মিলিয়ে দিব। মোড়াটা একটু রাউন্ড করে নেব। এখন দেখুন আমরা উপরে এই যে দাগ রয়েছে, এই দাগ থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এখন এখানে আমরা কত দিয়েছি, 2 ইঞ্চি, এখানে আমরা 2 ইঞ্চি নেব। এখান থেকে আমরা যে গলাটা আমরা পিছনে কেটে নেব, এটা হচ্ছে 1 ইঞ্চির ভিতরে, 1 ইঞ্চিতে একটা দাগ করে নেব। এখন আমাদের শোল্ডারে মাপ হবে 6.5, 6.5 নেব এখানে, অর্থাৎ 13 ইঞ্চি শোল্ডার, 13 অর্ধেক 6.5, 6.5 নেব, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নেব। এই দাগটা আমরা এখানে মিলিয়ে দিব। এরপরে এই ক্যান্ডিটা আমরা মিলিয়ে দিব। দিয়ে মোড়াটা একটু রাউন্ড করে নেব। বন্ধুরা দেখুন, এটা আমাদের সামনার মারিক, এটা আমাদের পিছনের মারিক। এখন আমরা কাটিং করব প্রথমে পিছলের উপর দিয়ে, পিছনের পাটটা প্রথমে কাটিং করে নেব, তারপরে আমরা সামনাটা বের করব। এখন দেখুন এই দাগ থেকে আরমুলের যে দাগটা দিয়েছে, আরমুলের দাগ থেকে 5 ইঞ্চিতে একটা দাগ দিবেন, এটা আমাদের পকেটের জন্য। এই দাগ থেকে পকেট হবে ছোট পাঞ্জাবি
पाँच इंची एवं एखान सिलाई मुड़िए जाए। बंधुरा अवश्य बुझते बोझार माजे को समस्या हो अवश्य कमेंट कर और ये एक छोटो पाजबी किन्तु फर्मूला एक ही अपनारा बड़ो पाजबी काटिंग करते पारबें कोनो रकम समस्या नहीं। पिछने पार्टा दिए केटे निच्छी एखन एखाने एक सिलाई सुविधार्थे एखाने एक कार्ड दिए नेब एखाने एक कार्ड दिए नेब पकेटे पकेटेर चिन्ह करे निलाम एखान थेके आमादेर पकेट होबे आर एखान थेके आमरा सिलाईटा बंद करे देब एखान थेके दे आमरा एखन देखुन आमरा पिछने जे भितरे जे पार्टटा पार्टटा उठिये नेब एखन आमरा सामनेर पार्ट थेके आमरा सामना केटे नेब एई जामाजे दाग रयेछे एई दाग दिये आमरा केटे नेब। हमें ताली पार्टा केटे नेब एखन आमादेर सामना एवं पिछला दुटी पार्टी हुए गेल आमरा उठिए नेब एरपर आमरा हाता केटे नेब हाताटा जे कोनो एक पाश थेके आमरा डबल हाते एकसंगे केटे नेब एटाके काटार जोन्नो आमरा एई जे कापड़टा रयेछे एई जे भाजटा रयेछे एई भाज अनुयायी आमरा कापड़टाके ठीक एरकम भावे एकटा डबले भाज देब। প্রথমে নিচে একটা দাগ করে নেব এরপর এই দাগ থেকে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দেব হাতার নিচের অংশতে আমি দাগ দিয়ে নিলাম এখন এই দাগ থেকে হাতার মাপ হবে 16.5 ইঞ্চি এখান থেকে 16.5 নেব নিয়ে এখানে একটা দাগ দিয়ে নেব এই দাগ থেকে বা 2 ইঞ্চিতে একটা দাগ করে নেব এটা হচ্ছে হাতার ঢালু। এখান থেকে আমরা সেলাই মার্জিনটা এখানে নিয়ে নেব এরপরে হাতার মুখ হবে 10 ইঞ্চি 10 এর অর্ধেক 5 সেলাই মার্জিন 1/2 ইঞ্চি মোরা বডি 4 ভাগের 1 ভাগ 5.5 এবং সিলাই মার্জিন 1/2 ইঞ্চি মানে এই দাগটা মিলিয়ে দিব এরপরে মোড়াটা একটু রাউন্ড করে নেব এখন আমরা হাতাটি কেটে নেব এখানে কাট দিয়ে নেব তাহলে আমাদের হাতাটি কাটা হয়ে গেল। এখন আমরা পকেট কেটে নেব এটা ছোট পাঞ্জাবি আমরা লম্বা নেব 16 ইঞ্চি পকেট চওড়া দেব 5.5 ইঞ্চি এপাশে 5.5 নেব নিয়ে দাগটা মিলিয়ে দেব দিয়ে এটাকে আমরা কেটে নেব এটাকে আমরা বরবর কেটে নেওয়ার পরে দেখুন এই কাপড়টা আমরা ঠিক এরকম একটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে আমরা পকেটটা সাইজ করে দেব এরপরে এটাকে আমরা মেলায় নেব এই কাপড়টার উপরে উঠিয়ে দেব দিয়ে আমরা পকেট যে বাপ রেখেছিলাম 5 ইঞ্চি এখান থেকে আমরা 5 নেব নেওয়ার পরে এখানে কাট দিয়ে নেব তাহলে আমাদের পকেটটি হয়ে গেল। বন্ধুরা পাঞ্জাবিটি কাটিং হয়ে গেল। পাঞ্জাবিটি বোঝার মাঝে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই।